আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে তো আমরা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফ্যাশন ডিজাইনে আমরা মূলত হচ্ছে দুইটা ক্লাস আমি দিয়েছি আপনি এটা দেখে নেবেন আমাদের ভিডিও আছে তো আপনি ছিলেন না ওই ক্লাসে তো আমরা মূলত হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফ্যাশন ডিজাইনের প্রথমে হচ্ছে আমরা কিছু টার্ম দেখব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যেকোনো থ্রি ডাইমেনশনাল এরিয়া যেমন একটা থ্রি ডাইমেনশনাল এরিয়া ধরেন থ্রি ডাইমেনশনাল এরিয়া বলতে আমরা কি বুঝি ধরেন একটা টি শার্টের কথা জিজ্ঞাসা আবার হচ্ছে আমরা যে ড্রেসগুলো পরি সেই ড্রেসগুলো হচ্ছে আপনি এখানে এক্সাম্পলও দেওয়া আছে এখানে যেহেতু আমাদের প্রজেক্টরের সুবিধা নাই এখানে আপনি এই আপনারা ইয়াত দেখতে পারবেন আমি যেখানে ইয়া করতেছি এটা একটা ফর্মের এক্সাম্পল হ্যাঁ তারপরে আমরা যাই হচ্ছে শেপ অথবা সিম্বল আমি একটা বিষয় দিচ্ছি বুঝছেন এখানে যেটা লেখা আছে যে when both ends of a line meet to surround a space তখন এটা হচ্ছে শেপ আউটার ডাইমেনশন অফ কাউন্টার অফ অবজেক্ট সো আমাদের যে একটা অবজেক্টের যে আউটার ধরেন একটা বস্তুর যে হচ্ছে আপনার আউটার যে ডাইমেনশনটা এটা হচ্ছে আমাদের শেপ অথবা সিলিন্ডার ধরেন both ends ধরেন দুইটা লাইন এটা হচ্ছে দুই প্রকারের হয় একটা জিওমেট্রিক আর একটা হচ্ছে অর্গানিক শেপ হচ্ছে এই যে দেখেন আউটার লাইনটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে শেপ আউটার লাইনটা যখন আমি যদি একটা
এটা এটা হচ্ছে দুই দুই অর্থাৎ অধিক লাইন কি হচ্ছে আপনার মিড কোর্সে সো এটা হচ্ছে আপনার একটা শেয়ার শেয়ার করতে পেলে এটা একই জিনিস সো আমরা পরবর্তী টার্মটাতে যাই আমি যে বললাম যে আসলে শেয়ার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জিওমেট্রিক আর একটা হচ্ছে স্লাইডটা আসলে থিওরি ক্লাস তো স্লাইডটা দেখে একটু ভালো হতো যে আমাদের লিমিটেশন জিওমেট্রিকটা হচ্ছে স্কোয়ার ওভাল রেকটেঙ্গেল ট্রায়াঙ্গেল সার্কেল হেক্সাগন এগুলো হচ্ছে আপনার জিওমেট্রিক শেপ আর যেটা অর্গানিক সেটা হচ্ছে ন্যাচারাল শেপ যেমন হিউম্যান বডি হতে পারে সো এটা জিওমেট্রিক শেপটা স্যার কি বললাম জিওমেট্রিকটা হচ্ছে স্কোয়ার এটা এক্সাম্পল হচ্ছে আপনার মানে একটা স্কোয়ার যেটা হচ্ছে আমরা মানে জিওমেট্রিক্যালি আমরা ড্র করতেছি সেটা অর্গানিক যেটা যেটা হচ্ছে ন্যাচারালি থাকে ওই সেটা হচ্ছে ন্যাচারালি আমাদের এক্সিস্ট করে সো জিওমেট্রিক স্যার এটাকে যে নাম স্যার রুমাল এইসব হতে পারে স্যার এগুলো তো স্যার চাপনা দেওয়া হয় হ্যাঁ এগুলো হতে পারে কিন্তু অর্গানিক দ্বারা মূলত বোঝানো যাচ্ছে যে এটা হচ্ছে ন্যাচারালি ন্যাচারালি এক্সিস্ট করে যেমন মানুষের বডি সাইজ এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন কন্ট্রোল করতে পারেন না কারণ আপনি বলতে পারেন হাত কেটে দিলে তো কন্ট্রোল করা যাবে ওইটা আসলে এক্সাম্পল হতে পারে না সো সেটা হচ্ছে ন্যাচারালি এক্সিস্ট করে সেটাই হচ্ছে আপনার ন্যাচারাল শেপ দেখবো নেচারাল যে সেটাই যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম যে বডি আউটলাইনটাকে ডিফাইন করে যেমন এটার একটা এক্সাম্পল হতে পারে স্লাইটলি ফ্লাউডেড স্কাল হ্যাঁ সো এটা হচ্ছে ন্যাচারাল সিলুয়েট ন্যাচারাল সিলুয়েট আমরা কি বলবো যে বডি যে শেপ আছে ন্যাচারালি যে বডি শেপ আছে সেই বডি এটা হচ্ছে বডি শেপের মতোই এটার যে সিলুয়েটটা এটা হচ্ছে বডি শেপের এটা হচ্ছে আপনার ওয়েস্টটা যে আছে অর্থাৎ কোমরের যে জায়গাটা আছে এই কোমরের জায়গাটা হচ্ছে আপনার কিছুটা ন্যারো থাকে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টপ থেকে বটম পর্যন্ত যে একটা ফর্ম আছে সেই ফর্মটাকে হচ্ছে আমাদের এটাকে তুলে ধরে আচ্ছা এরপরেও অনেকগুলো আছে তো ফর্ম বলতে ন্যাচারালি কি হয় যে হচ্ছে ওয়েস্টটা হচ্ছে একটু বড় থাকে দেন হচ্ছে সরি ওয়েস্টটা একটু ন্যারো থাকে আর দেন এটা একটু কোমরের থাকে বড় থাকে হ্যাঁ এই হবে সো এটা হচ্ছে কিন্তু আপনার সিক্স সেল হচ্ছে যেখানে ওয়েস্টটা হচ্ছে একটু ন্যারো থাকে ন্যারো সো যাতে আমরা হচ্ছে এটা হচ্ছে এটা যে ফোকাসিং মানে মানুষ দেখলে এটা কোথায় ফোকাস করে
আসলে আমরা যে শেপগুলো করতেছি শেপগুলোতে আসলে শেপগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ধরেন ওই শেপের একটা ড্রেস আসলে কেউ পরে আছে, তো ওই শেপের পরে থাকলে আসলে মানুষের লুকটা হচ্ছে ওই জায়গাতে যায়। এই ক্ষেত্রে হচ্ছে মানুষের যে চোখটা সেটা হচ্ছে কোমরের মানে ওয়েস্টের যে শেপটা আছে সেখানে যায়। তো আমরা আওয়ার গ্লাস শেপ দেখি, আওয়ার গ্লাস মোটামুটি আওয়ার গ্লাসের হচ্ছে আমি আসলে ড্র করতে পারলাম না ঠিক মতো, আমি আরেকবার করি। আওয়ার গ্লাস মূলত হচ্ছে আপনার এখানে যে হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার চেস্ট এরিয়া, তারপর হচ্ছে হিপ এরিয়া, সরি ওয়েস্ট এরিয়া, আর একটা হিপ এরিয়া। সো এইটার যে এরিয়া, এই এরিয়া এবং এইটার যে এরিয়া, এই দুইটা থেকে স্ট্যান্ড বুঝাইতে পারছি। ধরেন আপনার এরকম আছে, এরকম আসলো, আসার পরে এটা নেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু এরপরে যখন এটা এই হিপের যে জায়গাটা এখান থেকে এটার যে ইয়াটা এখান থেকে এটা সেম, বুঝতে পারছো? এই দুইটা হচ্ছে সেম কিন্তু আপনার ওয়েস্টটা হচ্ছে ন্যার। সো এটাই হচ্ছে আপনার আওয়ার গ্লাস, বুঝতে পারতেছেন? তো এই শেপের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে বিভিন্ন গার্মেন্টস আমাদের এখানে বিভিন্ন পোশাক গুলো আর ইয়া সাইডে আসবে। এটা হচ্ছে আপনার হচ্ছে এরকম কিছু ড্রেস থাকবে এরকম, সেটা হচ্ছে আপনার যে চেস্ট আছে তারপর ওয়েস্ট, এগুলো বুঝতেছেন তো? ওয়েস্ট মানে কোমর, কোমর চেস্ট মানে হচ্ছে বডির যে জায়গাটা আর হিপ যে আছে। সো এই তিনটাই হচ্ছে আপনার সেম, এই তিনটার এরিয়া অর্থাৎ তিনটার যে ডাইমেনশন এটা সেম, এই জন্য এটাকে রেক্টেঙ্গুলার শেপ বলা হচ্ছে। আর কিছু আছে অনলাইন শেপ, আমাদের কিছু কিছু ড্রেস আছে এরকম থাকে, তারপরে গাউন এরকম হয়ে যায়, গাউন গুলো হ্যাঁ গাউন গুলো এরকম হয়। তো আপনি আওয়ার গ্লাসের হচ্ছে কোমরে যায়, তারপর হচ্ছে আপনার রেচিটের রেক্টেঙ্গুলার এটা ওভারঅল জায়গায় যায়,
আর যেটা হচ্ছে ওয়েজে সেটা হচ্ছে আপনার যে চেস্টের যে জায়গাটা সেকেন্ড ডিস থেকে শুরু নেরো চেস্টের জায়গাটাতে যায়। তারপর গেল বেল শেপ, বেল বেল মানে তো ঘন্টা বোঝেন, স্কুলে ঘন্টা ছিল না তাই ওকে সব ফ্রম হ্যাঁ বেল শেপ বেল কিরকম ছিল এ ফ্রগ আকৃতি এরকম টাইপের কিছু শেপ থাকে না হ্যাঁ ফ্রগ আকৃতি আর কি এরকম টাইপের কিছু শেপ থাকে সব এটা বেলের মতো আমরা যেমন ছিল। Next stage is in the last stage, we will take a look at it.